জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো আগামীকাল তোমাদের যেমন বলেছিলাম, তোমরা আমাকে বারবার মেল করছো, ঠিক আছে, ভালো কথা। তোমাদের মনে একটাই প্রশ্ন দাদা, WEP কনস্টেবলের যে মাঠ, সেই মাঠে কি উচ্চতা অনুযায়ী ওজন লাগবে? ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখো। দ্বিতীয় নম্বর প্রশ্ন যে দাদা, মাঠে কি কোনো নতুন নিয়ম হবে? এরকম তোমরা অনেকে প্রশ্ন করছো। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, গেট ডিটেলসে ক্লিক করে তোমরা তোমাদের অ্যান্সার কিটা ডাউনলোড করো। যদি কোনো রকম অ্যান্সার কিতে ভুলভ্রান্তি থাকে, সেহেতু তুমি তোমার যে ওপিনিয়ন, সেই ওপিনিয়ন WPRB বোর্ডকে, কিন্তু তোমার যে ওপিনিয়ন সেটা তাদের কাছে সেন্ড করতে পারো। সেন্ড কীভাবে করবে? তোমরা মেল করো wbprb10@gmail.com। সেখানে মেল করলে তোমাদের কিন্তু যে কোয়ারি, সেই কোয়ারিটা একবার চেক করে দেখা হবে। তো অবশ্যই যারা যারা মনে হয় যে তোমাদের কন্যাশ্রী প্রকল্প বারবার ভিডিওতে বলছি, তোমরা কিন্তু অবশ্যই মেল করতে পারো, ঠিক আছে। ফার্স্ট অল প্রশ্ন তোমাদের গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাদের, WEP কনস্টেবলের উচ্চতা অনুযায়ী ওজন লাগবে? দাদা আমার ওজন ওভারওয়েট হয়ে যাচ্ছে, এক্সাইজ কনস্টেবল আমি বাত হয়ে পড়েছি, বা এক্সাইজ কনস্টেবল আমার ওজন হয়নি, 1 কিলোর জন্য কম আছে, 2 কিলোর জন্য কম আছে, কারো 5 কিলোর জন্য ওভারওয়েটে বাত হয়েছে। তো তোমাদের বলে দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের SCদের যে নর্মাল ওয়েটটা লাগে, ঠিক আছে, যে নর্মাল ওয়েটটা লাগে সেই ওয়েটটা তোমরা দেখে নাও, সম্ভবত 156 কি 155 কি সামথিং কিছু লাগে, ঠিক আছে, 155 154 দেখে নেবে SC প্রার্থীদের জন্য, ঠিক আছে। তো চলো আমরা তোমাদের যে ওয়েট, সেই ওয়েটের চার্টটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। অন স্ক্রিন তোমরা এখন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশান, তোমরা দেখে নাও অফিসিয়ালি নোটিফিকেশান, ঠিক আছে। সেই নোটিফিকেশান আমরা বের করে দিয়েছি, যেখানে তোমাদের 7,440 পুরুষ কনস্টেবল, লেডি কনস্টেবল 1,192 ছিল। তো এখানে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে চাইলে ডাউনলোড করে নিতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এবার তোমাদের বলে দিই, এখানে তোমাদের এখানে কী কী লাগবে দেখে নাও। ফার্স্ট অল বলে দিই, তোমাদের যে কনস্টেবল মেল, আমি ওয়েটের খবরটা তোমাদের নিয়েছি, তো সেটা তোমাদের বলে দিচ্ছি। 167 উচ্চতা যদি তোমার যদি হাইট হয়, সেক্ষেত্রে 57 কেজি যদি তোমার কিন্তু মানে কেজি ওয়েট লাগবে, বুকের ছাতি বা সিনা যেটাকে বলে থাকো, 78 সেন্টিমিটার কমপক্ষে লাগবে, 83 সেমি কিন্তু ফুলাতে হবে, মানে 5 সেমি। গোর্খা গারোয়ালি রাজবংশী সিডিউল টাইপ, SCদের মধ্যে কিন্তু সবাই ছাড়টা পাবে না, এখানে দেখে নাও। গোর্খা গারোয়ালি রাজবংশী যাদের সাবকাস্ট রয়েছে এবং সিডিউল টাইপ মানে ST ক্যান্ডিডেট, তারা 160 যদি উচ্চতা হয়, যদি তার 53 কেজি ওজন হয়ে থাকে, তাহলে সে কিন্তু অ্যাপ্লিকেবল বা ফিট। 76 সেন্টিমিটার বুকের ছাতি, 5 সেমি ফোলানোর জন্য 81 সেন্টিমিটার করতে হবে। দ্বিতীয় নম্বর লেডি কনস্টেবল 160 সেন্টিমিটার সমস্ত প্রার্থীদের জন্য, ঠিক আছে, আর 49 কেজি ওজন তোমাদের লাগবে নর্মালি। আর সেখানে গোর্খা গারোয়ালি রাজবংশী আর ST প্রার্থীদের জন্য 152 সেন্টিমিটারে 45 কেজি ওজন কিন্তু তোমাদের লাগবে। এবার ফার্স্ট অল দেখে নাও, তোমাদের ফার্স্ট অল যে কথাটা বলে দিই, যদি তোমার 170 সেন্টিমিটার উচ্চতা হয়, সেক্ষেত্রে তোমার যদি ওজন হয় 60 কেজি, তুমি কি ফিট হবে? বা তোমার যদি 57 কেজি হয়, তুমি কি ফিট হবে? তোমাদের এখানে একটা কথা বলে দিই, তুমি যদি UR প্রার্থী হও, সেক্ষেত্রে তোমার 168 যদি উচ্চতা হয়, 57 কেজি হলেও ফিট হবে। 168 উচ্চতা তোমার, 80 যদি 75 থেকে 80 কিলো হয়, তাও তুমি ফিট হবে, ঠিক আছে। এখানে তোমাদের নর্মালি যে ওজনটা, সেটা 57 কেজির প্লাস থাকতে হবে, বা 57 কেজি থাকতে হবে, তাহলে তোমাকে ফিট করে দেওয়া হবে। যেরকম আপগাড়িতে হাইট রেশিও তোমাদের ওয়েট দেখছিলো, সেভাবে কিন্তু তোমাদের WEP কনস্টেবলে দেখা হবে না। ক্লিয়ার করতে পারলাম? SC প্রার্থী যারা গোর্খা গারোয়ালি রাজবংশী আর ST প্রার্থীর মধ্যে পড়ছে, তাদের 53 কেজি ওজন হলেই হয়ে যাবে, যে কোনো উচ্চতাই হোক না কেন, 53 কেজির বেশি ওজন হলেও হবে। তোমরা যদি আবগারি লিস্টে যদি কেউ যদি ওভারওয়েটে বাঁধাও, বা কেউ যদি কম ওয়েটে বাঁধাও, তোমাদের যদি ওজনগুলো এর উপর থাকে, SC বা UR প্রার্থী বা ST প্রার্থী, তাহলে কিন্তু তোমরা ফিট হবে। SC প্রার্থীর মধ্যে বারবার বলছি, গোর্খা গারোয়ালি রাজবংশী যারা পড়বে, তারাই কিন্তু ছাড়টা পাবে, আদার্স ওয়াইজ কিন্তু কেউ ছাড় পাবে না, ওকে, কথাটা মাথায় রাখবে। এবার অনেক জায়গায় অফিসাররা ভালোই পড়ে, তো সেক্ষেত্রে তোমাদের ছাড় দিলে ছাড়িয়ে দিতে পারে, এটুকু। তো তোমাদের আমি এইটুকু কথা বলতে চাইছি, দেখে নাও, তোমাদের মেয়েদের 49 কেজি নর্মালি ওজন যদি থেকে থাকে, তুমি ফিট। আর SC প্রার্থীদের গোর্খা গারোয়ালি রাজবংশী যদি সাবকাস্ট হয়ে থাকে আর ST হয়ে থাকে, 45 কেজি হলে ফিট। মুদ্রা কথা, তোমাদের কোনো রকম উচ্চতা অনুযায়ী ওজন দেখা হবে না, নর্মালি ওজন 57 কেজি লাগবে, চেস্ট তোমাদের 78 থেকে 83 সেন্টিমিটার, যে কোনো ক্যাটাগরির ছাত্র তোমরা ফিট হবে, ওকে। মহিলাদের ক্ষেত্রে 160 49 কেজি, মহিলাদের কোনো রকম বুকের ছাতি মাপা হয় না, ঠিক আছে। তো এবার প্রশ্ন, যে তোমাদের যে আপগাড়িতে যারা বাদ দিয়েছে, আনফিট হয়েছে, তোমরা কি ফিট হতে পারো? 100% তোমরা ফিট হতে পারো, কোনো রকম টেনশন নেই, ঠিক আছে। তোমাদের কোনো রকমই ওভার ওয়েট বা
ওভার ওয়েটের ভয় নেই বা নর্মাল ওয়েটের ভয় নেই। নর্মাল ওয়েট বলতে মানে এই ওয়েটটা লাগবে জাস্ট, তাহলে তুমি ফিট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে নিচেরটা, ঠিক আছে। আর নতুন নিয়ম ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠের, সেইটা আমি তোমাদের একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, স্পেশাল ভিডিও, সেই স্পেশাল ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এখানে তোমাদের যে তোমরা হাইট রেশিও ওয়েট করেছিলে, তোমরা হাইট রেশিও যদি ওয়েট কেউ রেখে থাকো তো সেটা বেটার। যদি তোমার নাও থাকে, তুমি যদি এইটার মধ্যে পড়ো, কোনো রকম টেনশন নেই, তুমি ফিট হয়ে যাবে, ঠিক আছে। WB'র কোনো হাইট অনুযায়ী ওয়েট রেশিও কিন্তু কোনো বর্তমানে তারা করে না। আদারওয়াইজ এক্সাইজ কনস্টেবল, যে কোনো NVF, সিভিল ডিফেন্স, যে সমস্ত এক্সাম আছে তারাই, মানে তারা তাদের যে যে দেখো তোমাদের একটা কথা বলতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা রিক্রুটমেন্ট বোর্ড, তারা তাদের যে রিক্রুটমেন্ট তারা কিন্তু সেই নিয়মে করে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? তারা যে রিক্রুটমেন্ট তারা সেই নিয়মে করে থাকে, তাদের নিয়মে, ওকে। এক্সাইজ হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট, এক্সাইজেরও কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, ঠিক আছে, তারা করে না, বাট সেটা WPRB'র আন্ডারে দেয়। সিভিল ডিফেন্সেরও রয়েছে, তারাও কিন্তু সিভিল ডিফেন্স চাইলে সিভিল ডিফেন্সই করতে পারে, কিন্তু তারা WPRB'তে দেয়। কিন্তু তাদের যে ক্রিয়েটিভ অফ রুলস, যেটা তাদের যে রয়েছে নিয়ম নীতি, ঠিক আছে, তারা কিন্তু সেই নিয়ম নীতিটা কিন্তু WPRB'কে সেন্ড করে, তারপর WPRB সেই সেন্ড যে মেসেজ, সেই মেসেজটা দেখে কিন্তু তারা কিন্তু নতুন নিয়মের এই সমস্ত যে নোটিফিকেশান তারা জারি করে বা বিভিন্ন রকম যে আপডেট সেগুলো কিন্তু তারা করে থাকে। তারা কিন্তু নিজের ইচ্ছা থেকে কিন্তু করে না, ঠিক আছে। সেই সেই রিক্রুটমেন্ট বোর্ডগুলো যারা যারা রিক্রুটমেন্ট করে তারাই বলে দেয় আমাদের উচ্চতা এত লাগলে এত কেজি ওজনের ছেলেকেই ফিট করাবেন, তার থেকে করাবেন না, ঠিক আছে, বুঝতে পেরেছো। WP কনস্টেবলে কোনো রকম উচ্চতা অনুযায়ী ওজন কিন্তু তোমাদের লাগবে না, রিল্যাক্সে থাকো, কোনো রকম টেনশনের ব্যাপার নেই, শুধু মাঠটা জোর কদমে প্র্যাকটিস করো, ওকে। এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।